আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভ্যাট এক্সপ্রেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা লাইভে এসেছি আমাদের ভ্যাট একাডেমি অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য। আমাদের ভ্যাট একাডেমি অ্যান্ড্রয়েড অ্যাপটি আমরা অনেক আগে প্লে স্টোরে আপলোড করেছিলাম, একটি আনুষ্ঠানিক উদ্বোধন পূর্ব সেই কারণে এতদিন পর্যন্ত বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়নি। তো বিভিন্ন জটিলতা থাকার কারণে অ্যাপটি এখনও আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করি নাই। তো ভাবলাম আপনাদের যদি উপকার হয় বিষয়টি আপনাদেরকে ইনফর্ম করি, যদি আপনাদের উপকার হয় সেক্ষেত্রে আপনারা এই অ্যাপটির মাধ্যমে আপনাদের ভ্যাটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় খুব সহজেই সমাধান করতে পারবেন। অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে ভ্যাট একাডেমি নামে লিখে সার্চ দিলেই আপনার সামনে চলে আসবে। এই অ্যাপে আমাদের ভ্যাটের সাথে সম্পর্কিত যে সকল আইন, বিধি এবং এসআরও রয়েছে তার সব কিছুই আপনি প্রথমে সূচিপত্রে পাবেন। এখানে প্রথমে রয়েছে মূসক ও সম্পর্ক শুল্ক আইন 2012, এরপরে রয়েছে আমাদের তফসিল, এরপরে রয়েছে মূসক ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016। একইভাবে বিধিমালার সাথে আমাদের যে সকল মূসক ফরমগুলো রয়েছে সে সকল মূসক ফরম, এখানে আপনার রয়েছে এসআরও, সাধারণ আদেশ, বিশেষ আদেশ, আদেশ, ব্যাখ্যাপত্র ও পত্রাবলী, এছাড়াও যে সকল এসআরও, কাস্টমসের যে সকল এসআরও আমাদের ভ্যাটের সাথে সম্পৃক্ত সে সকল এসআরও রয়েছে, রয়েছে আবগারি সম্পর্কিত এছাড়াও এবং সারসার সম্পর্কিত এছাড়াও। তো আমরা শুরুতেই মূসক ও সম্পর্ক শুল্ক আইন 2012 আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূসক ও সম্পর্ক শুল্ক আইন 2012, এখানে আপনি ক্লিক করলে আমাদের মূসক ও সম্পর্ক শুল্ক আইন 2012-এ যতগুলো ধারা রয়েছে এবং যতগুলো অধ্যায় রয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন। এখানে আপনি সার্চ বাটনে যদি কোনো স্পেসিফিক ধারা আপনি সার্চ করেন, যেমন আমি এখানে 46 সার্চ করলাম, তাহলে এখানে আপনার ধারা 46 আপনার সামনেই চলে আসবে। একইভাবে আপনি যদি 46 সার্চ না করে আপনি যদি ওই ধারার বিষয়বস্তু সার্চ করেন, যেমন আমি লিখলাম উপকরণ, তাহলে উপকরণের সাথে সম্পৃক্ত যে সকল ধারায় উপকরণ শব্দটি ব্যবহৃত হয়েছে বা লেখা হয়েছে সেই সকল ধারা আপনার সামনে চলে আসবে। এবং আপনি যদি কোনো একটা স্পেসিফিক ধারাতে ক্লিক করেন, তাহলে আপনি সেই ধারার যে আইনের বিষয়বস্তু রয়েছে সেগুলো খুব সহজেই দেখতে পারবেন। এখানে আমাদের ধারা 46 আপনার সামনে এখন আপনি দেখতে পাচ্ছেন, একই সাথে এই ধারা 46 কখন কোন ফাইন্যান্স সেক্টর দ্বারা সংশোধিত হয়েছে সেগুলো নোট আকারে উপস্থাপন করা হয়েছে। একইভাবে আইনের যে সকল ধারা রয়েছে সকল ধারা আপনি মূসক ও সম্পর্ক শুল্ক আইন 2012-তে দেখতে পাবেন এবং সার্চ বাটনে সার্চ করে যে কোনো ধারা আপনি খুঁজে সহজেই বের করতে পারবেন। এই ভ্যাট একাডেমি অ্যাপে যে বিষয়টি সবচেয়ে সুন্দর করে এবং আপনার সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আমরা তফসিলটাকে খুবই ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করেছি। আপনি যদি তফসিলে ক্লিক করেন তখন আমাদের মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর যে তিনটি তফসিল রয়েছে, আপনি প্রত্যেকটি তফসিলের যেভাবে আইনে সাজানো আছে সেই একইভাবে দেখতে পাবেন। এখন আপনি যদি কোন পণ্যটা আপনার অব্যাহতির তফসিলে কোন কোন ধরনের সার্ভিস এসএস কোড রয়েছে সেই এসএস কোডের অধীন আপনার বর্ণনা কী রয়েছে এবং সেই এসএস কোডের সম্পূর্ণ বিষয়গুলো আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যে কোনো নামে, যেমন এখানে জীবন্ত গবাদি পশুসমূহ রয়েছে এবং এটার এসএস কোড 0102, এখন এটার এসএস কোড 0103, আপনি যদি এখানে যে কোনো এসএস কোড দিয়ে সার্চ করেন, যেমন 01.03, তাহলে ওই 01.03 যে বিষয়টি রয়েছে সেটি আপনার সামনে চলে আসবে। অথবা আপনি যদি 01.03 দিয়ে সার্চ না করে ওই এসএস কোডের ডিসক্রিপশান অনুযায়ী সার্চ করেন, তাও আপনার সামনে বিষয়গুলো চলে আসবে। যত জায়গায় জীবন্ত লেখা আছে সবগুলো এখন আপনার সামনে চলে আসবে।
এখানে আমরা সবগুলো তফসিলকে যাতে আপনি সার্চ করতে পারেন সেই হিসেবে এখানে সাজানো হয়েছে, যদিও আইনি বিষয়টাকে টেবিল আকারে সাজানো হয়েছে। এখন একটা অ্যান্ড্রয়েড মোবাইলে যদি আমরা বিষয়টাকে টেবিল আকারে সাজাতে যাই তাহলে আমাদের বিষয়টা দেখতে সুন্দর লাগবে না, কারণ অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনটা ছোট। তাই আমরা এটাকে একেবারে আইনে যেভাবে টেবিল আকারে আছে সেভাবে সাজাতে পারি নাই, আমরা এটাকে যেভাবে অ্যান্ড্রয়েডে ভিউ করলে সুন্দর হয় সেভাবে আপনারা সাজিয়েছি। এখন আপনি যদি দেখেন এখানে আমাদের এই যে প্রথম তফসিলে রয়েছে অবধিপ্রাপ্ত পণ্যসমূহ, আমাদের ব্যাট ব্যবস্থায় হাজার হাজার পণ্য সেবাকে ব্যাট ব্যবস্থার আওতা বহির্ভূত রাখা হয়েছে। এই ব্যাট ব্যবস্থার আওতা বহির্ভূত যে সকল পণ্য সেবা রয়েছে সেগুলো আপনি প্রথমে পাবেন আইনের প্রথম তফসিলে। এই আইনের প্রথম তফসিলে আপনার যে সকল পণ্য রয়েছে এবং প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডে যে সকল সেবা রয়েছে এই সকল পণ্য এবং সেবা সকল পর্যায়ে ব্যাট থেকে অব্যাহতিপ্রাপ্ত। যেমন আপনি যদি সেটা আমদানি করেন, আপনি যদি সেটা স্থানীয়ভাবে সরবরাহ করেন বা উৎপাদন করেন, আপনি যাই করেন না কেন প্রথম তফসিলে যে সকল পণ্য এবং সেবার বর্ণনা রয়েছে সেই সকল সেবা সকল পর্যায়ে থেকে ব্যাট অব্যাহতিপ্রাপ্ত। এরপরে আপনি দেখবেন আপনি যখন কোনো পণ্য আমদানি করেন তখন আমদানি পর্যায়ে দেখা গেছে যে সাপ্লিমেন্টারি ডিউটি রয়েছে। এখন আমদানি পর্যায়ে যে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজড হয়েছে সেই সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজড হয়েছে কোথায় থেকে? সেই সাপ্লিমেন্টারি ইম্পোজড হয়েছে আইনের দ্বিতীয় তফসিলের টেবিল এক, আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ। তাহলে আপনি যদি জানতে চান যে আপনার কোন কোন পণ্যগুলো আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য হবে, আপনি দ্বিতীয় তফসিলের টেবিল এক ক্লিক করলে এখানে আপনার যে সকল পণ্যের তালিকা পাবেন, যে সকল এসএস কোডের তালিকা পাবেন, সেই সকল পণ্য এবং সেই সকল এসএস কোডে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য হবে। এখন আপনি যদি এখানে একটা পণ্যের এসএস কোড সার্চ দেন, যেমন জিরো আপনি সার্চ দিলেন 0802 0802, তাহলে 0802 এর সাথে যে সকল আপনার বর্ণনার মিল রয়েছে সেই সব কিছু আপনার সামনে চলে আসবে। এখন আপনি এখানে পণ্যের বর্ণনা অনুযায়ীও সার্চ দিতে পারবেন অথবা এসএস কোড অনুযায়ীও সার্চ দিতে পারবেন। আমাদের ব্যাট একাডেমি অ্যান্ড্রয়েড অ্যাপটা সবচাইতে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এখানে আপনার ইসারো তফসিলগুলোকে সার্চেবল করেছি। এই সার্চেবল করার কারণে আপনি নিমিষের মধ্যে আপনার কোন পণ্যটা ব্যাট ইম্পোজড হয়েছে, কোন পণ্যটা আইনের তৃতীয় তফসিলে রয়েছে, হ্রাসকৃত হারে রয়েছে, কিংবা আপনার সুনির্দিষ্ট করভিত্তিক কোন পণ্যগুলো রয়েছে, অথবা আপনি কোন পণ্যগুলো অব্যাহতিপ্রাপ্ত রয়েছে, অথবা আপনার তৃতীয় তফসিলের টেবিল তিনে আমাদের ব্যবসায়ী পর্যায়ের যে অনুচ্ছেদ 3 রয়েছে সেটিও আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে আমরা এখন তফসিল নিয়ে আপনাকে আপনাদেরকে বিস্তারিত বলেছি। এখানে আপনি দেখতে পারবেন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016। আপনি যদি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 ক্লিক করেন তাহলে আপনার বিধিমালার অধীনে যত বিধি রয়েছে সবগুলো আপনার সামনে এসে আপনি দেখতে পারবেন। এবং আপনি এখানে ঠিক একইভাবে আপনি বিধি যে আপনি যেমন এখানে আপনি যদি সার্চ করেন 19 দিয়ে তাহলে এটা আপনার সামনে চলে যাবে। যেমন আমি এখানে 19 লিখে সার্চ দিলাম তাহলে 19-এর সাথে যতগুলো রিলেশন আছে যেমন 119 চলে এসেছে, 19 চলে এসেছে, আবার এখানে এই যে 1991 তাও চলে এসেছে। এখন আপনি যদি যে কোনো রিসাইকেলের ডিউ আইটেমের উপর ক্লিক করেন তাহলে আপনি যেমন আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর সমন্বয় ফেরত এই বিস্তারিত দেখতে পারবেন। ঠিক একইভাবে এই বিধিটা কখন কোন এসআরও দ্বারা সংশোধন করা হয়েছে সেই বিষয়টা আপনার সামনে চলে আসবে। এরপরে আমাদের রয়েছে মূসক ফরমগুলো। এখানে আপনার আমাদের মূসক ব্যবস্থা যতগুলো ফরম রয়েছে সবগুলো ফরম এখানে আপনার এই এসআরওতে আপনার দেওয়া এই অ্যান্ড্রয়েড অ্যাপে দেওয়া রয়েছে। আপনি এই অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে যে কোনো মূসক ফর্ম আপনি নিমেষে সার্চ দিলে চলে আসবে। যেমন আপনি এখানে যদি লেখেন 4.3, আপনি 4.3 লিখলে 4.3টা আপনার সামনে চলে আসবে। একই সাথে 4.3 এর সাথে যতগুলো আপনি রিলেশান রয়েছে যেমন 14.3, এখানেও আপনি দেখেন 4.3 রয়েছে, তাও আপনার সামনে চলে আসবে। এখন আপনি যদি এখানে 4.3 ক্লিক করেন তাহলে আপনার যে মূসক 4.3 উপকরণ উৎপাদ সহ উপকরণ উৎপাদ সহ ঘোষণা সেটা আপনার সামনে চলে আসবে। এটা আপনি যে কোনো সময় আপনার যে কোনো পর্যায়ে যে কোনো প্রয়োজন হলে আপনি এটা নিমেষের মধ্যে, আপনি যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইল আপনি সবসময় বহন করেন তাহলে এই অ্যাপটি যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে আপনি যে কোনো জায়গা থেকে আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় আপনি ভিউ করতে পারবেন।
একইভাবে আমাদের এখানে মুস আপনার ফরমগুলো দেওয়া রয়েছে, এখানে রয়েছে আপনার এসআরও, আমাদের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর সাথে যেই এসআরওগুলো আপনার রিলেটেড যে এসআরওগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে সবগুলো এসআরও দেওয়া রয়েছে। যেমন আপনি যদি উৎসে কর্তনের এসআরও এখানে সার্চ করেন তাহলে আপনি শুধু এখানে উৎস লিখলে, আপনি শুধুমাত্র উৎস লিখলে তখন আপনার উৎসে কর্তনের এসআরওটা আপনার সামনে চলে আসবে। সরি, আমি তো উৎস খণ্ডত্বই খুঁজে পাচ্ছি না। যাই হোক, আপনি এখানে আপনার যে কোনো নাম লিখে সার্চ দিলেই, অথবা আপনি যদি এসআরও নাম্বার, যেমন উৎসে কর্তনের এসআরও মেবি 204 না 240, মেবি 240, আমরা 240 লিখে সার্চ দিলাম। হ্যাঁ, উৎসে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আদায় বিধিমালা 2021, তাহলে এখানে আপনি এসআরওতে ক্লিক করলে সেই এসআরওটা আপনি দেখতে পারবেন যে এসআরওতে কী রয়েছে। এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি সাধারণ আদেশ। একইভাবে এসআরওতে আপনার সাধারণ আদেশ, বিশেষ আদেশ, আদেশ, ব্যাখ্যাপত্র, পত্রাবলী, কাস্টমস এসআরও, আবগারি শুল্ক এবং সার্চার শুল্ক সম্পর্কিত এসআরওগুলো রয়েছে। এখানে আপনার গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, যেমন এএফএ, এখানে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি আপনার ব্যাট বিষয়ে যদি কোনো সমস্যা থাকে বা আপনি কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি ইনফরমেশান জানাতে পারবেন আপনার কোথায় কোন সমস্যা হচ্ছে। একইভাবে এখানে আপনি ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনি চলে যেতে পারবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সবগুলো ভিডিও এখান থেকে আপনি গিয়ে দেখে নিতে পারবেন। একইভাবে আমাদের এখানে ফেসবুক পেজ, ইউটিউব ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব সহ আমাদের বিভিন্ন পেজ এবং গ্রুপ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে। এখানে প্রতিনিয়তই আমাদের যে সকল ইনফরমেশানগুলো রয়েছে আপডেট হচ্ছে, আইন বিধি সবগুলো এখানে ইনফর্ম করা হচ্ছে। যেমন আপনার ব্যস্ততা থাকার কারণে হয়তো কন্টিনিউ ইউটিউবে ভিডিও দেওয়া হয় না কিংবা লাইভে আসা হয় না, সেই সকল ক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে কানেক্টেড থাকলে আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে আপডেট করার চেষ্টা করি আইনে কোন পরিবর্তন হয়েছে। যেমন আমি ফাইন্যান্স অ্যাক্ট, এই রিসেন্টলি যে ফাইন্যান্স অ্যাক্ট হয়েছে সেই ফাইন্যান্স অ্যাক্টের গুরুত্বপূর্ণ যে সংশোধনগুলো হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে প্রতিনিয়ত আপডেট করার চেষ্টা করেছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে, যেমন এখানে আমাদের আপনার প্রকাশকের কিছু কথা, বিশেষ অনুপ্রেরণা, প্রধান পৃষ্ঠপোষক সম্পর্কে, এই সব রকম প্রধান পৃষ্ঠপোষক, বিশেষ সহযোগিতা, আমাদের টিম, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং উৎসর্গ আমরা কাকে করেছি, সেই সকল বিষয় রয়েছে। এখানে আমাদেরকে যারা সহযোগিতা করেছে, বিশেষ সহযোগিতায় বিশেষ সহযোগিতা করেছে মাহমুদুল কবির রনি, উনি অ্যাডভোকেট বাংলাদেশ ঢাকা জজ কোর্টের আইনজীবী এবং উনি বাংলাদেশ ঢাকা টেক্সাস বারের একজন মেম্বার। এরপরে রয়েছে আমাদের মাসুদ আলম ভাই, উনি হিসেব বিজ্ঞানের ওনারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই অ্যাপটি করতে গিয়ে। তো অ্যাপটি ভালো, অ্যাপটি আপনি যখন ইউজ করবেন আপনার যদি ভালো লাগে তাহলে এখানে অবশ্যই শেয়ার বাটন আছে, রেট আছে, আপনি ভালো মনে করলে আমাদেরকে একটা ভালো রিভিউ দিতে পারেন অথবা শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে আপনি জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা ব্যাট একাডেমি অ্যাপ সম্পর্কে এতক্ষণ জানলেন। এখন আমরা ব্যাট একাডেমি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানিয়েছি। তো আপনার ব্যাট একাডেমি অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ব্যাট একাডেমি লিখে সার্চ করলে একেবারেই সার্চ অপশনে আপনার প্রথমে চলে আসবে।